হেই গাইজ, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ, আজকে আমরা এই ভিডিওর ভিতরে দেখব এর পরের মাসের ইলাইট পাস, অর্থাৎ এপ্রিল মাসের ইলাইট পাসের ভিতরে কি কি আসছে সব কিছু আমরা এ টু জেড দেখব। তো গাইজ, জানতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যাঁ, যারা এখনও ভিডিওটাকে লাইক করেনি, কি করছো? ভিডিওটাতে লাইক করো আর একটা করে কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। কারণ দেখো ইয়ার ফ্রি ফায়ার প্রতি ইভেন্ট রিলেটেড এবং ফ্রি আইটেম রিলেটেড ভিডিও আমি সবকে প্রথম দিয়ে থাকি। তো চলো শুরু করে যাক। তো এর পরের মাসের ইলেট পাস, অর্থাৎ এপ্রিল মাসের ইলেট পাসে তোমরা দেখতে পাবে সবকে প্রথমে এই যে গাড়ির স্কিন থাকবে। তো জিপের স্কিনটা অবশ্য কালারটা অত ভালো না থাকলেও মোটামুটি ঠিক ছিল। তারপর এখানে আবদার ব্যানারগুলো এখানে দেখে নাও, অবশ্যই এটা তো প্রতিটাই থাকে। তারপর এখানে একটা মেয়েদের গেঞ্জি বলা চলে, বাস এটাই আর কি। তো এটাও ঠিক আছে। তারপর এখানে আবারও একটা ওই ব্যানার, তারপর একটা ছেলেদের এটাও গেঞ্জি বা জামা যেটাই বলো না কেন, তো এটাও আছে। তো এটাও কেমন আছে অবশ্যই তোমরা জানাবে। তো এরপর দেখো ফিমেল ড্রেসটা, হ্যাঁ ফিমেল বান্ডেলটা কেমন আছে, এটা এটাও অবশ্যই ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাবে। তবে এরপরের মাসের রিলেট পাসটা, অর্থাৎ এপ্রিল মাসের রিলেট পাসটা কিন্তু দারুণ আছে। কেন দারুণ আছে সেটাও আমি তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি। তো চলো আমি বলে দিচ্ছি এপ্রিল মাসের রিলেট পাসের ভিতরে দারুণ দারুণ জিনিস আছে না। তো এরপর দেখো গান স্কিনটা, পি নাইনটির গান স্কিনটা দেখো। অবশ্যই এর কোনো অ্যাবিলিটি নেই, কিন্তু পি নাইনটির গান স্কিনটা আছে এখানে। তারপর এখানে একটা ছেলেদের গেঞ্জি আছে আরও একটা, তো এটাও অবশ্যই ঠিক আছে। তো এরপর দেখো স্কেট বোর্ডটা, গাইজ এখানে তোমরা স্কেট বোর্ডটা দেখো এপ্রিল মাসের, মানে স্কেট বোর্ডটাও কিন্তু দারুণ আছে। এখানে দেখতে পাচ্ছ ওই আলাউদ্দিনের ইয়েটার মতো, এটাও কিন্তু দারুণ আছে। তো এরপর আবতার ব্যানারগুলো তোমরা এখানে দেখানো। আর একটা গান স্কিন আছে M60, মানে এরপর প্রতিটা ইলাইট পাসে দুটো করে গান স্কিন দিচ্ছে, তো এটা অবশ্যই ঠিক আছে। M60 গান স্কিন, তো এটাও অবশ্যই কোনো অ্যাবিলিটি থাকবে না। তো M60 গান স্কিনটা অ্যাবিলিটিটা মানে এমনিতে যদি দিত না তাহলে কিন্তু ইলাইট পাসে ভালো হতো। তারপর দেখো এখানে গাইজ দেখো ইমোটটা, এপ্রিল মাসের ইমোটটা দেখে নাও গাইজ ইলাইট পাসে। দেখো ইমোট, দেখো এত সুন্দর ইমোট, মানে দারুণ ইমোট ও মারাত্মক ইমোট আমাদেরকে কিন্তু ফিরতে দেবে। তবে একবার তোমাদের মনে আছে আমি রিভিউ করেছিলাম ইলাইট পাস, আর পরে যখন ইলাইট পাস এলো তখন কিন্তু ইমোট ছিল না। তো এবারও যদি হয়ে যায়, কিন্তু গাইজ আমার তো মনে হচ্ছে যে পরের মাসের ইলাইট পাস অবশ্যই আমাদের এই ইমোটটা থাকবে। তারপর এখানে দেখো লুটবক্স। তবে গাইজ আমাকে কিন্তু ইমোটটা দারুণ লেগেছে। হ্যাঁ এপ্রিল মাসের ইলাইট পাসের ইমোটটা কিন্তু দারুণ লেগেছে, মানে ওই যে পেটের সঙ্গে একটা ইয়ে করছে, তো তার জন্য আমাকে কিন্তু ভালো লেগেছে। তবে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি বলবো, তাহলে কোনো বলার নেই। তবে আমার তো মনে হচ্ছে চেঞ্জ হবে না, তো যাই হোক ওটা বাদ দাও। এরপরে দেখো এটা ব্যাকপ্যাক, তো ব্যাকপ্যাকটা কিন্তু অনেক বড়, মানে বড় ম্যাপার হয়ে যাচ্ছে। এখানে দেখো লেভেল 1 লেভেল 3, এখানে দেখতে পাচ্ছ মানে অনেক বড়, পিঠটার উপরে থাকার পর অনেক বড় দেখাবে, এনিমির থেকে এনিমির ব্যাগটাই বড় হবে এরকম মনে হবে। তারপর এখানে দেখো ওই প্রাসুট, তো অবশ্যই প্রাসুটটাও সিম্পল, একেবারে সিম্পল। এখানে দেখো তো এখানে ওই ক্যারেক্টার ফ্রেগমেন্টটা আছে। তারপর আছে এখানে বান্ডেলটা, অরিজিনাল বান্ডেল তোমরা দেখতে পাবে এই যে। তো গাইজ ওই ইমোটটার জন্য এপ্রিল মাসের ইলাইট পাসটা ভালো লেগেছে আমাকে। তো কার কোনটা কেমন লাগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো বন্ধুরা আজ পর্যন্ত কিন্তু এতটাই, এই ভিডিওটি যদি ভালো লাগছে লাইক করতে ভুলবে না, এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচ।